মেলা আসছে আমরা আজকে বাংলা মেলা অর্থাৎ হচ্ছে পিঠা মেলা তো এই পিঠা মেলায় সবাইকে স্বাগত জানাচ্ছি এটা নর্দার্ন ভার্জিনিয়া এটা হচ্ছে উডব্রিজ একটা সিটি আছে উডব্রিজে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা সো পিঠা মেলাটা প্রতি বছর ওরা আয়োজন করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি উদ্যোগে করা হয় এখানে প্রচুর বাঙালি সমাগম হয় এবং প্রচুর ধরনের পিঠা আসছে এখানে পিঠা স্টল আসছে এবং অনেকগুলো অনেকগুলো কাপড় চোপড়ের দোকান আসছে তো অনেক বাঙালি এখানে আসে সবাই বিভিন্ন সিটি থেকে তো এটা অনেক বড় মেলা দেখতে পাচ্ছেন বিশাল করে এবং এখানে মিউজিকের আয়োজন করা হয়েছে তো আমরা ঘুরে ঘুরে সবকিছু দেখবো আমার সাথে থাকুন আমরা প্রত্যেকটা স্টোরে যাবো এবং দেখবো কি কি পিঠা আসছে তো সবাই মিলে উপভোগ করবো বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন এই ওয়াশিংটনের পক্ষ থেকে এখানে একটা স্টল আসছে ওরা রসমালাই বিভিন্ন মিষ্টি জাতীয় পিঠা পুলি পিঠা বিভিন্ন পিঠা নিয়ে আসছে এবং এখানে আমি যদি দেখাই এখানে ওদের খুব সুন্দর করে আয়োজন করেছে তো এখানে একটা স্টল দেখতে পাচ্ছি খুব সুন্দর করে আপনারা বেশ সুন্দর করে সব কিছু করে রেখেছে এবং এত সুন্দর করে প্রত্যেকটাতে স্টিকার লাগিয়ে কোনটা কি পিঠা সেটা লিখেছে এটা হচ্ছে আয়শো কি পিঠা কর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী রিক্সা নারকেল পিঠা প্রচুর পরিমাণে পিঠা এখানে আসছে অনেক রকমের পিঠা অনেক রকমের স্টল এবং এখানে বিরানিয়া হালিম তারপর হচ্ছে ঝালমুড়ি মাখা বুট মুড়ি মাখা তো আসলে এত বেশি স্টল আসছে মানে দেখে শেষ করা যাবে না এবং খেয়েও শেষ করা যাবে না এটা হচ্ছে সিলেটি পিঠাঘর এই সিলেটি পিঠাঘর আসছি দেখা যাক কি আছে এখানে অনেক রকম পিঠা এখানে এই যে এইসব অনেক দুর্লভ পিঠা যেগুলো অনেক সময় আমরা দেখি না কখন খেয়েছি তাও মনে হয় না অনেক আগে ছোটোবেলায় যখন হয়তো বা খেয়েছিলাম তো ম্যাক্সিমাম জায়গায় পাটিসিপটা পিঠা দেখা যাচ্ছে নারিকেল পিঠা দেখা যাচ্ছে এবং ওগুলোর প্রাইসগুলো রিজনেবল $2-3 করে আদিবর্তী পিঠা তারপর আমাদের এবং এখানে এত বেশি স্টল আসলে মানে একটা ঘুরে পুরে এটা শেষ করাটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে এখানে একটা স্টল দেখতে পাচ্ছি সুন্দর করে এখানে পান দিয়ে তো ওনারা খুব সুন্দর করে সাজিয়েছে এখানে প্রদীপ পিঠা মোগল পিঠা পাটিসাপটা পাটিসাপটা মোটামুটি সব জায়গায় কমন দেখা যাচ্ছে এখানে একটা সুন্দর করে পিঠা ওনারা অনেক সুন্দর করে সাজিয়েছে এবং ওনাদের মানে অর্গানাইজ করাটা দেখে বেশি ভালো লাগছে এত বেশি আয়োজন এত বেশি পিঠাঘর তো এখানে এই যে ঝালমুড়ি ঝালমুড়িটা একটু বেশি যাচ্ছে তার সাথে অন্যান্য আইটেমও আছে অনেক ভালো এখানে একটা পিঠাঘর দেখতে পাচ্ছি শুধু রসগোল্লা থেকে কিছু চা পান সুপারি চা এখানে একটা স্টল দেখতে পাচ্ছি খুবই সুন্দর আসলে এই জিনিসগুলো আমাদের মানে বাংলাদেশি ফিল্টেক আরও বেশি অনেক বেশি করে নিয়ে আসে আমাদের কাছে যেটা আমাদের বাংলাদেশ থেকে খুব হারিয়ে যাওয়া বেবি ট্যাক্সি
সো অনেক রকমের পিঠা এখানে, সাথে ঝালমুড়ি, তারপরে চটপটি। সো চটপটি, ঝালমুড়ি সব কিছু পাওয়া যাচ্ছে, পিঠা পাওয়া যাচ্ছে, জিলাপি পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের। একটা দোকান দেখতে পাচ্ছেন, আমার হচ্ছে মামার টঙে আসলে কিটা পাওয়া যাচ্ছে দেখি, একটু ঝালমুড়ি সাথে আছে, ঝালমুড়িটা আছে না, মামার দোকান মামার টং। এই যে এখানে জুয়েলারির দোকান আছে, কাপড়ের দোকান আছে এখানে অনেক, চারদিকে শুধু কাপড়ের দোকান, প্রচুর পরিমাণ কাপড়ের স্টল হয়েছে এখানে, এবং প্রচুর পরিমাণ মানুষকে দেখতে পাচ্ছেন, পুরো অডিটোরিয়াম জুড়ে মানুষ, আর এখানে প্রচুর দোকান পার হয়েছে সবাই। এই সব দোকানগুলা যে এখানে জুতার দোকান, মানে এমন একটা ফিল হয় যেন বাংলাদেশে আছি, জুতার দোকান, কাপড় চোপড়ের দোকান, এবং শুধু একটা দুইটা না, এখানে আজকে মানে হিউজ পরিমাণ দোকান দেখতে পাচ্ছি, পুরো অডিটোরিয়াম জুড়েই কিন্তু দোকান দেখতে পাচ্ছি, পুরো অডিটোরিয়াম জুড়ে দোকান দেখতে পাচ্ছি। এন্ট্রেন্সটা যে দিক দিয়ে সবাই ঢুকে, এবং ঢোকার পরে এখানে কাপড়ের দোকান রয়েছে অনেকগুলো। অনেকগুলো কাপড়ের দোকান রয়েছে এখানে। অনেকগুলো জুয়েলারির দোকান হয়েছে এখানে, সাথে কাপড়ের দোকান তো আছেই, মানে শেষ করা যাবে না, এত বেশি দোকান পায়। সো এখানে আসলে আমেরিকাতে আমরা মানে যেসব মেলাগুলো হয় এগুলো এরকমই হয়, একটা একটা রুমের ভিতরেই হয়, কিন্তু খুব ভালো লাগে, বিকজ সব জায়গায় সব বাঙালিগুলো একত্র হয় এখানে, এই জন্যই ভালো লাগে। আমার কথা হয়তো বা বেশি একটা বোঝা যাচ্ছে না বিকজ অফ সাউন্ডের জন্য।